হ্যালো এভরিওয়ান, কিনিসো নিয়ে এলো তাদের সকল কাস্টমারদের জন্য একটি এক্সাইটিং ফিচার। আপনারা যারা কিনিসোতে রেগুলার পারচেজ করছেন তারা সবাই ক্যাশ পেমেন্টের মাধ্যমে আমাদের টি শার্টগুলো পারচেজ করেছিলেন, কিন্তু এখন থেকে আপনারা কিনিসোর যে কোনো প্রোডাক্ট কিনতে ক্যাশ পেমেন্ট ছাড়াও রিডিম পয়েন্টের মাধ্যমেও আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন। এই রিডিম পয়েন্টগুলো আপনারা কিভাবে পাবেন বা কিভাবে এই রিডিম পয়েন্ট দিয়ে আমাদের প্রোডাক্টটা পারচেজ করবেন সেই বিষয়ে জানার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনারা কয়েক প্রক্রিয়ায় কিনিসোর রিডিম পয়েন্টগুলো পেতে পারেন, যার মধ্যে রয়েছে অ্যাকাউন্ট সাইন আপ, ফার্স্ট টাইম পারচেস, রেফার টু এ ফ্রেন্ড, বিকাশ পেমেন্ট এক্সেট্রা। এছাড়াও প্রতিবার পারচেসে রিওয়ার্ড পয়েন্ট তো থাকছেই। প্রথমেই আমরা দেখব ফার্স্ট টাইম পারচেসে কিভাবে আপনারা রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। সেজন্য আমরা প্রথমেই একটি প্রোডাক্ট ওপেন করছি। প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমি আমার টি শার্টের রিকোয়ার্ড সাইজ, কালার অ্যান্ড কোয়ান্টিটি সিলেক্ট করলাম এবং অ্যাড টু কার্ট বাটনটি ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন এখানে একটি অ্যারোর মেসেজ শো করছে। এর কারণ হলো প্রোডাক্ট পারচেস করতে হলে আমাকে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টার অপশনে গিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে পারে। অ্যাকাউন্ট রেজিস্টার করতে আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থটা দিয়ে আপনারা খুব সহজেই একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আমার যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা আছে তাই আমি আর অ্যাকাউন্ট ওপেন করা দেখাচ্ছি না, আমি সরাসরি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। ড্যাশবোর্ডে আপনি নিচের দিকে গেলে কিনিসো রিওয়ার্ড পয়েন্টের অপশনগুলো দেখতে পারবেন। ড্যাশবোর্ড থেকে মাই রিওয়ার্ড অপশনে ক্লিক করলে সেখানে আপনি আপনার আর্নকৃত পয়েন্টগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট জিরো দেখাচ্ছে। যেহেতু ফার্স্ট পারচেসে কিনিসো থেকে কিছু পয়েন্ট আছে সেহেতু আমি পয়েন্ট পাওয়ার জন্য একটি টি শার্ট অর্ডার করব। আমি এখন কিনিসো ওয়েবসাইট থেকে একটি টি শার্ট সিলেক্ট করে নিচ্ছি। প্রোডাক্ট পেজে আমি আমার পছন্দের কালার, টি শার্ট সাইজ অ্যান্ড কোয়ান্টিটি সিলেক্ট করে অ্যাড টু কার্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার টি শার্টটি অ্যাড টু কার্ট হয়ে গিয়েছে। এখন আমি চেক আউট বাটনে ক্লিক করছি। চেক আউট পেজে আসলে উপরের দিকে দেখা যাবে আমি যদি অর্ডারটা করি তাহলে আমি কত পয়েন্ট রিওয়ার্ড পাব। যেহেতু আমার শিপিং ডিটেলস দেওয়া আছে তাই আমি পেমেন্ট মেথডে ক্যাশ অন ডেলিভারি অপশনটি সিলেক্ট করে প্লেস অর্ডার বাটনটি ক্লিক করলাম। আমার যেহেতু এখন কোনো পয়েন্ট নেই তাই আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা অর্ডার করছি। দেখতেই পাচ্ছেন আমার অর্ডারটা প্লেস হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার মাই রিওয়ার্ড ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পারবো যে আমার পয়েন্টটা এখনও অ্যাড হয়নি। এর কারণ হলো আমি যদি আমার অর্ডার অপশনে যাই তাহলে দেখা যাবে অর্ডার অফ স্ট্যাটাসটা এখনও প্রসেসিং দেখাচ্ছে। এই অর্ডার স্ট্যাটাসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার অ্যাকাউন্টে পয়েন্টগুলো চলে আসবে। তো আমি আমার অর্ডার স্ট্যাটাসটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করব।
দেখতেই পাচ্ছেন আমার অর্ডার সেসটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আমার মাই রিওয়ার্ড পয়েন্টে গিয়ে দেখব যে আমার পয়েন্টটা অ্যাড হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার রিওয়ার্ড পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা নিচে দিকে নামি তাহলে দেখতে পারবো আপনি কোন টাস্কটা ফিল আপ করার কারণে আপনাকে এই পয়েন্টটা অ্যাসাইন করা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন, এবং কত কোন টাস্কের কারণে আপনাদেরকে কত পয়েন্ট দেওয়া হচ্ছে সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন। এই পারচেস পয়েন্টের ছাড়াও আপনারা চাইলে রেফার করেও কিনিসোর রিওয়ার্ড পয়েন্টগুলো পেতে পারেন। রেফারেল সিস্টেমটা আপনার অন্যান্য গেম বা অ্যাপে যেরকম থাকে সেরকমই, এখানে আপনি আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কাউকে রেফারেল লিঙ্ক পাঠিয়ে সে যদি সেই লিঙ্ক দিয়ে আপনার পারচেস করে কিনিসো থেকে, সেক্ষেত্রে আপনি আর একটা আপনার রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এভাবে করে আপনি রেফারেল সিস্টেমেও রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। তো চলুন আমরা দেখাই কীভাবে আপনি রিওয়ার্ড পয়েন্টটা পেতে পারেন। এখানে জেনারেট রেফারেল লিঙ্ক একটি বাটন দেখা যাচ্ছে, এই বাটনটিতে যদি ক্লিক করা হয় তাহলে যে একটি রেফারেল লিঙ্ক ক্রিয়েট হবে। দেখতেই পাচ্ছেন জেনারেট করা একটা লিঙ্ক দেখা যাচ্ছে। আপনার এই লিঙ্কটা যদি আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কাউকে শেয়ার করে তাহলে তারা এই লিঙ্ক দিয়ে যদি পারচেস করে আমাদের কিনিসো ওয়েবসাইট থেকে তাহলে আপনি একটা রেফারেল রিওয়ার্ড পাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি আমার যে রেফারেল লিঙ্ক ছিল সেই রেফারেল লিঙ্কটা অন্য একটি ব্রাউজারে ওপেন করে নিয়েছি, এবং আমার একটি অন্য একটা আইডি দিয়ে আমি সেখানে লগ ইন করবো যাতে আপনাদেরকে আমি পুরোটা প্রসেসটা দেখাতে পারি। আমি রেফারেল লিঙ্কটাতে চলে আসলাম, রেফারেল লিঙ্কটা আমার ব্রাউজারে ওপেন করলাম, তখন আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে। এখন আমি যেটা করব আমি একটা নতুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট করার পরে আপনারা আমার ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, নতুন যে ড্যাশবোর্ডটা আমার অ্যাকাউন্টের সেইটা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এখানে রিওয়ার্ডটা জিরো দেখাচ্ছে যেহেতু নতুন অ্যাকাউন্ট। আমি যদি আমার আগের অ্যাকাউন্টে চলে যাই সেখানে যদি আমি দেখি যে আমার অ্যাওয়ার্ডটা বা আমার যে রেফারেল রিওয়ার্ডটা পাওয়ার কথা সেটা এসেছে কিনা দেখবেন, এখানে আমাদের এখনও রেফারেল রিওয়ার্ডটা অ্যাড হয়নি। এটার কারণ হচ্ছে গিয়ে আমার আমি যাকে রেফার করেছি সে যদি তার অ্যাকাউন্ট থেকে কোনো পারচেস করে কিনিসোর ওয়েবসাইটে তখনই আমি সেই রিওয়ার্ডটা পাবো, এর আগে আমি রিওয়ার্ডটা পাবো না। কারণ এমন না যে এখানটাতে আপনি যাকে তাকে রেফার খালি পাঠিয়ে দিলেন আর সে আপনি পয়েন্ট পেয়ে গেলেন, এরকম প্রসেসটা এখানে নেই। এখানে আপনি যদি যাকে পাঠাচ্ছেন সেও যদি পারচেস করে তবেই আপনি সেই রিওয়ার্ডটা পাওয়ার জন্য এলিজিবল হবেন এবং সেও একটা ভালো রিওয়ার্ড পাবে। এখন আমি আমার যে সেকেন্ড অ্যাকাউন্টটা আছে সেখান থেকে একটা অর্ডার প্লেস করব যাতে আমার এই সেকেন্ড অ্যাকাউন্টটাতেও একটা ভালো আপনার রিওয়ার্ডটা আসে, এবং আমার যে প্রথম অ্যাকাউন্ট সেখানে আমি রেফারেল রিওয়ার্ডটা পাই যাতে আপনারা সেই রেফারেল সিস্টেমটা পুরোপুরি দেখে বুঝতে পারেন। দেখুন আমি এখানে আমার ওয়েবসাইট থেকে এসে ওয়েবসাইটে এসে এই দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে আমি আমার একটা অর্ডার প্লেস করতে যাচ্ছি, যেখানে আমি আমার টি শার্টের কালার সাইজ এবং কোয়ান্টিটি সিলেক্ট করলাম এবং অ্যাড টু কার্ট বাটনটা প্রেস করলাম। দেখুন আমার এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হয়ে যাচ্ছে। দেখুন আমার এক প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব আমার দ্বিতীয় অ্যাকাউন্টে নতুন ফার্স্ট পারচেস, সো আমি চেক আউটে চলে গেলাম। চেক আউটে যাওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে আমি কী কী পয়েন্ট পাবো, এই যদি আমার এই দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে যদি আমার এই অর্ডারটা প্লেস করা হয় তাহলে আপনার যেই আমি যে রেফার করেছিলাম আমার প্রথম অ্যাকাউন্ট থেকে সেটারও একটা রিওয়ার্ড পয়েন্ট পাবো, আবার আমি যে দ্বিতীয় অ্যাকাউন্টটা আমি যে রেফার্ড হয়েছি সেটার জন্য আমাকে একটা রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে, প্লাস আমরা যে নতুন অর্ডার করছি বা ফার্স্ট অর্ডার করছি এখান এই সেকেন্ড আইডি থেকে, তো এটারও একটা ভালো রিওয়ার্ড পয়েন্ট আমি পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের যেই রিওয়ার্ড পয়েন্টগুলো সব উল্লেখ করা আছে কিনিসোতে, যে রিওয়ার্ড পয়েন্টগুলো আমরা এই সেকেন্ড অ্যাকাউন্টে আমরা পেতে পারি এই রেফারেল লিঙ্কের কারণে সে প্রতিটাই এখানে উল্লেখ করা আছে। তো আমরা আমাদের এই সেকেন্ড অ্যাকাউন্টের সব ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি, এখন আমরা এটাতে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা প্লেস করছি। এই অর্ডারটা দেখুন আমাদের এখানে প্লেস হয়ে গেছে, আমাদের আমার যে সেকেন্ড অ্যাকাউন্ট সেখানে আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে। এখন আমি যেটা করব আমার মাই রিওয়ার্ড পয়েন্টে চলে যাব।
মাই রিওয়ার্ড পয়েন্টে দেখুন, এখনও কিন্তু আমার এটা রেফার রিওয়ার্ডটা বা আমার যে সেকেন্ড অ্যাকাউন্টে যে রিওয়ার্ডটা এটা এখনও কমপ্লিট হয়নি। এটার কারণটা হচ্ছে আমার অর্ডার স্ট্যাটাসে যদি আমি যাই, অর্ডার স্ট্যাটাসে গেলে দেখতে পারবেন যে অর্ডার স্ট্যাটাসটা এখনও প্রসেসিংয়ে আছে। তো এই অর্ডার স্ট্যাটাস যখন প্রসেসিং থেকে কমপ্লিটেড হয়ে যাবে, তখনই আমি আমার এই সেকেন্ড অ্যাকাউন্টে যতগুলো পয়েন্ট ছিল সেটাও পেয়ে যাব। আমার যে প্রথম অ্যাকাউন্টটা ছিল সেই প্রথম অ্যাকাউন্টেও আমি আমার রেফারেল রিওয়ার্ডটা পেয়ে যাব। তো এখন আমি যেহেতু আমার সেকেন্ড অর্ডারটা সেকেন্ড অ্যাকাউন্টের অর্ডারটা এখনও প্রসেসিং আছে, তো এই প্রসেসিংটা যতক্ষণ কমপ্লিট না হচ্ছে তখন পর্যন্ত আমি ওয়েট করবো। দেখতেই পাচ্ছেন আমার অর্ডার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, এখন এটা কমপ্লিটেড দেখাচ্ছে, অর্থাৎ আমার অর্ডারটা আমরা পার্সেলটা আমি হাতে পেয়ে গেছি এবং আমার অর্ডারটা স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেছে। তো এই অর্ডার স্ট্যাটাসটা যেহেতু কমপ্লিট হচ্ছে, আমি এখন মাই রিওয়ার্ড পয়েন্টে চলে যাচ্ছি আমার সেকেন্ড অ্যাকাউন্টের। দেখুন আমার এই মাই সেকেন্ড অ্যাকাউন্টের যে রিওয়ার্ড ছিল সেটা আমি পেয়ে গিয়েছি, অর্থাৎ আমাকে আমি যে ফার্স্ট টাইম পারচেস করেছি সেই পয়েন্ট, প্লাস আমি যে প্রথমবার আমি যে একটা অর্ডার করেছি সেটার পয়েন্ট, এছাড়াও আমাকে যে রেফার করা হয়েছে সেটার পয়েন্ট, এভাবে সকল পয়েন্টই আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে রিওয়ার্ড হিসাবে পেয়ে গিয়েছি। এখন আমি যদি আমার ফার্স্ট অ্যাকাউন্টে যাই এবং এখানে রিফ্রেশ দিই, দেখতেই পাচ্ছেন আমি আর অ্যাকাউন্টে রেফারেল পয়েন্টে অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ আমার সেকেন্ড অ্যাকাউন্টে যে আমি রেফারটা পাঠিয়েছিলাম সেই রেফারেলের কারণে আমাকে এখানে এই পয়েন্টটি দেওয়া হয়েছে। পারচেস বা রেফারেল পয়েন্টের পাশাপাশি আপনি চাইলে প্রোডাক্ট রিভিউ করেও কিনিসো রিডিমিং পয়েন্টগুলো পেতে পারেন। আমরা এখন আপনাদেরকে এই প্রোডাক্ট রিভিউর মাধ্যমে আপনারা কীভাবে কিনিসো রিওয়ার্ড পয়েন্টগুলো পাবেন সেটা দেখাবো। তো সেই জন্য আমরা প্রথমে একটি প্রোডাক্ট ওপেন করে নিচ্ছি। যেমন আমি এর আগে এই প্রোডাক্টটি পারচেস করেছিলাম, তো আমি এখন এই প্রোডাক্টে একটি রিভিউ দিব। তো রিভিউর জন্য আমরা নিচের দিকে চলে যাচ্ছি এবং এখানে রিভিউ অপশনে চলে যাচ্ছি, এবং আমি এখানটাতে আমার প্রোডাক্টের উপর বেস করে একটি অনেস্ট রিভিউ এখানে প্রদান করছি। আমি এখন এই প্রোডাক্টের একটি অনেস্ট রিভিউ দিয়ে দিচ্ছি এবং আমার রিভিউটি লেখার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। দেখুন আমার এখানে রিভিউটি লেখা হয়ে গিয়েছে, এবং এখন আমি যদি আমার মাই অ্যাকাউন্টসে যাই, মাই অ্যাকাউন্ট থেকে মাই রিওয়ার্ড পয়েন্টে যাই, তাহলে দেখতে পারবো যে আমি যে প্রোডাক্টটা রিভিউ করেছি এই প্রোডাক্টটা রিভিউ করার জন্য আমাকে একটি রিওয়ার্ড পয়েন্ট অ্যাসাইন করা হয়েছে। কিনিসোতে প্রতিটি প্রোডাক্ট রিভিউর জন্য আমাকে একটি পয়েন্ট দেওয়া হবে। আপনারাও যদি কোনো প্রোডাক্টটা রিভিউ করেন তাহলে আপনারা এই রিওয়ার্ড পয়েন্টটি পেয়ে যেতে পারেন। কিনিসো যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে যদি আপনারা রিভিউ দেন তাহলে দেখবেন আপনাদের অলরেডি ভালো একটি পয়েন্ট বা রিজিউমি পয়েন্ট অ্যাড হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে, যা আপনার পরবর্তী প্রোডাক্ট পারচেসে অনেক হেল্পফুল হতে পারে। আমি কিনিসোতে আরও কিছু আমার টি শার্ট অর্ডার করেছিলাম, তো রিসেন্টলি সেগুলো পেয়ে গেছি। এখানে আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম যে তারা কিছু বোনাস পয়েন্ট আমাকে দিয়েছে আমার পারচেসগুলো সাকসেসফুল হওয়ার জন্য। তো এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল যে আমি যদি রেগুলার পারচেস করি তারা দেখা যাচ্ছে যে আমাকে একটি ভালো বোনাস পয়েন্ট দিচ্ছে, যেটা আমার এখন দেখতেই পাচ্ছেন যে আমার পয়েন্ট অনেক হয়ে গেছে, যেটা দিয়ে আমি একটা টি শার্ট নতুন একটা টি শার্ট পারচেস করতে পারবো কিনিসো থেকে। তো আমি যেহেতু আমি অলরেডি পারচেস করেছি এবং একটা ভালো পয়েন্ট আমার হয়ে গেছে, আমি একটা নতুন টি শার্ট অর্ডার করে দেখাচ্ছি আমি এই পয়েন্টটা ইউজ করে, আমি যে রিডিম পয়েন্টগুলো পেয়েছি এই রিডিম পয়েন্টগুলো দিয়ে আপনাদেরকে একটা টি শার্ট অর্ডার করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের রিডিম পয়েন্টগুলো দিয়ে আপনার কিনিসো থেকে টি শার্ট পারচেস করতে পারেন। তারপর আমি এই টি শার্টটি পছন্দ করে নিচ্ছি আপাতত। দেখতেই পাচ্ছেন যে
টি শার্টটির প্রাইস দেওয়া আছে 549 টাকা, অর্থাৎ আমি যদি টাকা দিয়ে কিনি তাহলে আমার 549 টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু যদি যেহেতু আমার কাছে এখন প্রায় 3,000-এর উপরে পয়েন্ট হয়ে গিয়েছে, আর এখানে দেখাচ্ছে এই টি শার্টটা কিনতে মাত্র 2745 পয়েন্ট আমার প্রয়োজন, তো অলরেডি আমার এই পয়েন্টটা আছে, তাই আমি এইটা পয়েন্ট ইউজ করে, যে কিনেছোর যে রিওয়ার্ড পয়েন্ট আছে সেই পয়েন্ট ইউজ করে আমি আমার টি শার্টটি এখন পারচেস করবো। তো আমি আমার টি শার্টের কালার এবং সাইজ দিয়ে অ্যাড টু কার্ট করলাম। ঠিক আছে, আমার টি শার্টটি অ্যাড টু কার্টে চলে এসেছে, আমি এখন এটা চেক আউট করে নিচ্ছি। চেকআউট অপশন থেকে আমি যেটা করবো, নিচের দিকে আসলে দেখুন এখানে একটি অপশন আছে কিনিসো রিওয়ার্ড পয়েন্ট পেমেন্ট গেটওয়ে। আমি যদি এই কিনিসো রিওয়ার্ড পয়েন্ট পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে দিই তাহলে আমি যে পয়েন্টটা আর্ন করেছি, দেখুন আমার এখানে আমার 3,455 পয়েন্ট আছে, আর আমার টি শার্টে কিনতে প্রয়োজন পড়বে মাত্র 2745 পয়েন্ট। তো আমার কাছে রিকোয়ার্ডের চেয়ে বেশি পয়েন্ট আছে এখন, তাই আমি এখন এই কিনিসো রিওয়ার্ড পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে আমার অর্ডারটা প্লেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি এখন প্লেস হয়ে গিয়েছে। এখন আমি আমার মাই অ্যাকাউন্টে চলে যাব, মাই অ্যাকাউন্টে গিয়ে আমি আমার অর্ডার দেখব, যে যেহেতু আমার অর্ডারটা এখন দিয়েছি এই অর্ডারটা প্রসেসিং আছে, এটা কমপ্লিট হলে অথবা আমার রিওয়ার্ড পয়েন্টটা আমি পেয়ে যাব। যেহেতু আমি এই রিওয়ার্ড পয়েন্টটা গিয়ে একবার চেক করে নিচ্ছি, দেখুন আমার রিওয়ার্ড পয়েন্টটা আপনার কেটে নেওয়া হয়েছে এবং মাত্র আমার এই পয়েন্টটা রয়ে গেছে, বাকি পয়েন্টগুলো আমার যে পেমেন্ট গেটওয়ে থেকে আমি যে পারচেস করেছি, দেখুন এই যে রিডিমি পয়েন্ট ইউজ পেমেন্ট গেটওয়ে, এটা দেওয়ার কারণে আমার এখান থেকে এই পয়েন্টটা কেটে নেওয়া হয়েছে টোটাল চার্জ সহ আর প্রোডাক্ট প্রাইস সহ, টোটাল চার্জ সহ আমার এই পয়েন্টটা কাটা গিয়েছে এবং আমার কাছে এখন এত পয়েন্ট রয়ে গেছে। এখন আমি আমার অর্ডারতে যাই, যদি দেখি অর্ডারটা প্রসেসিং আছে, তো অর্ডারটা আমার কমপ্লিট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, তারপরে দেখি রিওয়ার্ড পয়েন্টটা পাই কিনা। দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমি আমার প্রোডাক্টটা পেয়ে গিয়েছি। এখন যদি আমি মাই রিওয়ার্ড পয়েন্টে যাই তাহলে দেখুন আমাকে আরও কিছু পয়েন্ট আমার অ্যাকাউন্টে অ্যাড করা হয়েছে, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি সেজন্য আমি আরও কিছু পয়েন্ট পেয়েছি। পাশাপাশি আরও একটি যেটা আমি নতুন জানতে পারলাম, যে আমি যদি আপনার কিনিসোর রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে পারচেস করি তাহলে তারা আমাকে আরও 300 পয়েন্ট ব্যাক করছে, অর্থাৎ আমি কিনিসোর রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে যদি কিনি সেক্ষেত্রেও তারা আমাকে আরও 300 পয়েন্ট বোনাস দিচ্ছে। তো এটা খুব ভালো একটা জিনিস, যে আপনি যদি পয়েন্ট দিয়েও পারচেস করছেন দেখা যাচ্ছে যে আমাদের পয়েন্টটা কমে যাচ্ছে, কিন্তু তারা আবার কিছু পয়েন্ট ব্যাক করে দিচ্ছে, এটা খুবই প্রশংসনীয়। তো দেখা এছাড়াও আমরা আরও কিছু তাদের পয়েন্টগুলো দেখেছি, তারা বিকাশ পেমেন্টের মাধ্যমেও দেখা যাচ্ছে যে আমরা তারা কেউ যদি পারচেস করে সেক্ষেত্রে বিকাশ পেমেন্ট যদি ইউজ করে কি পেমেন্ট গেটওয়ে হিসাবে, তাহলে তারা বিকাশ পেমেন্টের কারণেও কিছু পয়েন্ট দিয়ে থাকে। এগুলো ছিল কিনিসোর রিডিমি পয়েন্ট সিস্টেমগুলো, যেগুলো আমি আপনাদেরকে দেখালাম এই আমার এই ভিডিওটির মাধ্যমে, যে তারা তাদের পয়েন্টগুলো বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দিয়েছে। তারা আমরা যখনই কোনো কাস্টমার নতুন সাইন আপ করে সেক্ষেত্রে তারা 250 পয়েন্ট দিচ্ছে, যখন সে ফার্স্ট পারচেস করছে তখন সে আরও 200 পয়েন্ট পাচ্ছে, আবার প্রতিবার পারচেসের কারণে তারা 150 করে পয়েন্ট পাচ্ছে। পাশাপাশি যদি আপনার যারা প্রতিটি কাস্টমার কোনো কাস্টমার যদি বা কোনো ভিউয়ার্স যদি তাদের প্রোডাক্ট পেজে রিভিউ দেয় তাহলে দেখা যাচ্ছে প্রতিটি প্রোডাক্টটি রিভিউর কারণে তারা 5 পয়েন্ট করে দিচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে আমি যদি 5 বারের উপরে পারচেস করি তাহলে আমাকে যেরকম 1,000 পয়েন্ট একটা বোনাস দিয়েছে, এরকম কিছু বোনাস পয়েন্ট সিস্টেম তাদের আছে। পাশাপাশি বিকাশ পেমেন্টের বললাম যেটা একটু আগে পেমেন্ট, সেই পেমেন্টের মাধ্যমেও তারা 350 পয়েন্ট দিচ্ছে। আর রেফারেল সিস্টেমে যেটা রেফারেল কর, আমি যদি কাউকে রেফার করি সেক্ষেত্রে আমি 250 পয়েন্ট পাচ্ছি, আর আমি যাকে রেফার করছি সে আরও 50 পয়েন্ট রেফার পাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে আমরা যদি কিনিসোর পয়েন্ট সিস্টেমে পারচেস করি সেক্ষেত্রে আমরা আরও 300 পয়েন্ট ব্যাক পাচ্ছি। তো এই ছিল কিনিসোর ওভারঅল রিওয়ার্ড পয়েন্টের একটা সামারি। আপনারা চাইলে কিনিসোর রিওয়ার্ড পয়েন্টগুলো আর্ন করতে পারেন এবং আপনি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে কিনিসো থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।